বন্ধুগণ, এই সেই ঐতিহাসিক ঘণ্টেশ্বর ইটের পুল, যেটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন। কেননা বাংলাদেশে খুব কমই আছে যে হাজার বছরের ইটের ব্রিজ। এই ব্রিজটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো রড বা লোহা ছাড়াই, শুধু ইট দিয়ে তৈরি, ছোট ছোট ইট দিয়ে তৈরি। স্থানীয়দের ভাষায় এটি হাজার বছরের প্রাচীন। এটা কবে থেকে এখানে আছে তারা সঠিকভাবে কেউ বলতে পারেন না। তো আপনারা দেখেন যে ইউ আকৃতির এই ব্রিজটি মাঝখান দিয়ে চলে গেছে শীর্ণকায় একটি খাল, যে খালে হিন্দু ধর্মাবলম্বীরা বারুণী স্নান উৎসব উদযাপন করে। এটা একটা পবিত্র খালও বটে। এই পবিত্র স্নানে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ স্নান করে বা গোসল করে ধন্য হন। আপনারা দেখতে পাচ্ছেন ইট সুরকি, অর্থাৎ তখন সিমেন্ট ছিল না, তখন সুরকি বলা হতো, সিমেন্ট জাতীয় এক প্রকারের আঠালো পদার্থ। আপনারা দেখেন এই ইটগুলো অত্যন্ত ছোট ছোট। বন্ধুগণ, আমি এখন এই ঐতিহাসিক ব্রিজটির উপরে উঠব, সেখান থেকে আপনাদের দেখাবো এর চতুর্পাশের স্থাপনাসমূহ এবং এই ব্রিজের বর্তমান রূপটা কেমন অবস্থায় আছে। দেখেন ব্রিজের কিছু অংশ বেরিয়ে আছে। মাঝখান দিয়ে কিছুটা ফাটল ধরেছে, কিন্তু এখনও উপর দিয়ে চলাচলের পথ আমরা দেখতে পাচ্ছি, মানে এখান দিয়ে লোকজন যাতায়াত করে। তাহলে এই বিল এই ব্রিজটির চতুর্পাশে একটি নান্দনিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং স্থানীয় বাজার রয়েছে, ঘণ্টেশ্বরের বাজার নামে পরিচিত। তো ব্রিজটি এখনও কোনো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে বট গাছ জন্মগ্রহণ করেছে, অন্যান্য লতাপাতা জন্মগ্রহণ করেছে। এই ব্রিজটির অবস্থান হচ্ছে বরিশাল জেলার তিনটি উপজেলার মধ্যস্থলে বা কেন্দ্রস্থলে। আপনারা এখন দেখতে পাচ্ছেন গৌড় নদী, যে উপজেলা ভূখণ্ড, এই ব্রিজটির উত্তরে গৌড় নদী, এই ব্রিজটির পশ্চিমে উজিরপুর এবং পূর্বে বাবুগঞ্জ। এমনই একটি কৌশলগত অবস্থানে এটি দাঁড়িয়ে আছে যে তিনটি উপজেলার সন্ধিক্ষণে। দর্শকবৃন্দ, এই ঐতিহাসিক ঘণ্টেশ্বরের যে ইটের পুলটি, তার পাশেই রয়েছে ঘণ্টেশ্বর মন্দির। এটি একটি পুরাতন মন্দিরস্থল। স্থানীয়দের ভাষায় এটি বাংলাদেশের হিন্দুদের প্রধানতম তীর্থস্থান এবং সর্বপ্রাচীন তীর্থস্থান। জনশ্রুতিতে আছে এটি নাকি
মহাভারতের সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা অনেক ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। তবে সর্বভারতীয় ঐতিহাসিকরা এই জায়গাটির তেমন কোনো উল্লেখ করেন নাই। আপনাদের এখন দেখাবো এই শীর্ণকায় খালের পাশেই স্থাপন করা হয়েছে একটি ঘাট, যে ঘাটটি নতুন হলেও এই ঘাটেই ভারতীয় উপমহাদেশের হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে অবগাহন করেন। যদিও লতাপাতা ঝোপঝাড়ের জন্য আপনারা ব্রিজটিকে সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু একটি ইউ আকৃতির শেপ দেখতে পাচ্ছেন। এটাই ব্রিজের ভিতর দিয়ে খালের এপাশ থেকে ওপাশে পারাপারের রাস্তা বা নালী। আমি এজন্যই আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই ঐতিহাসিক ব্রিজটিকে, কেননা এটি প্রচারের আলোয় এখনও আসেনি, কিন্তু এটি বাংলাদেশের একটি সম্পদ। আমি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক সহ সকল উৎসুক বাংলাদেশির কাছে অনুরোধ করব এটিকে যথাযথ সংরক্ষণের আওতায় আনার জন্য। আমরা সকলে পদক্ষেপ নেব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এই প্রত্যাশা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।